পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটি? এই প্রশ্নের উত্তর নিয়ে বিভিন্ন দেশের মানুষদের মধ্যে মতবিরোধ থাকাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কারণ পৃথিবীর প্রত্যেকটি দেশেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন একটি দেশের প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় খাবার, সংস্কৃতি, প্রাচীন স্থাপত্য, পার্ক, সুন্দর শহর কিংবা প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ গ্রাম, যা পৃথিবীর সকল মানুষকে দেশটির প্রতি আকর্ষিত করে। তাই আন্তর্জাতিক ভ্রমণ পত্রিকা রাফ গাইড পর্যটকরা কোন দেশ ভ্রমণ করতে সবচেয়ে বেশি পছন্দ করেন সেটার উপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে সুন্দর 10টি দেশের তালিকা প্রকাশ করেছে। দ্য আর্থ বাংলার সেরা 10 সিরিজের আজকের পর্বে আমরা জানব বিশ্বের সবচেয়ে সুন্দর 10টি দেশ সম্পর্কে। এক, ইতালি। ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ। ইতালি তার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, সুস্বাদু খাবার, ইতিহাস, স্থাপত্য, শিল্প এবং শৈলী সহ ইতালি এমন একটি গন্তব্য যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। পৃথিবীর খুব কম দেশই সৌন্দর্যের বিচারে ইতালির সাথে পেরে উঠবে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতেই। বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এই ইতালির মধ্যেই অবস্থিত। এদেশেই রয়েছে ভেনিস, ফ্লোরেন্স এবং রোমের মতো বিখ্যাত সব শহর। তাই ইতালিকে রোমান্টিক সৌন্দর্যের দেশও বলা হয়। বিশ্বব্যাপী প্রতি বছর অসংখ্য পর্যটক ঘুরতে আসেন ইতালিতে। দুই, ফ্রান্স। ফ্রান্স ইউরোপের মধ্যে একটি অন্যতম সুন্দর দেশ। ফ্রান্সের রাজধানী এবং বৃহত্তম শহর হল প্যারিস। প্যারিসকে বলা হয় সিটি অফ লাভ। 2000 বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী এই নগরী বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। যারা শহর ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য এই দেশটি উপযুক্ত একটি গন্তব্য। পর্যটকদের জন্য প্যারিসে এলিসি প্রাসাদ থেকে শুরু করে আধুনিক ধারার আইফেল টাওয়ারের মতো স্থাপনা রয়েছে। তবে আইফেল টাওয়ার প্যারিসের সবচেয়ে বিখ্যাত দৃশ্য। এছাড়াও এখানে প্রচুর ফরাসি ক্যাফে রয়েছে যেখানে আপনি বসে রোমাঞ্চকর সময় ও অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। গত কয়েক বছরে ফ্রান্স বিশ্বের অন্যতম প্রধান পর্যটক আকর্ষক দেশ হয়ে উঠেছে। তিন, কানাডা। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, যা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত। এই দেশটি প্রশান্ত মহাসাগর থেকে উত্তর দিকে আটলান্টিক ও আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। দেশটিতে রয়েছে অসংখ্য নদী, বরফ, পাহাড় ও সুবিশাল বন। কানাডায় পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হল টরন্টো শহর, নায়াগ্রা জলপ্রপাত, মন্ট্রিল, হ্যালিফ্যাক্স, কুইবেক সিটি ইত্যাদি। বিশ্বখ্যাত নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এছাড়াও কানাডাতেই বিশ্বের সবচেয়ে বেশি লেক অবস্থিত। এটি এমন একটি দেশ যেখানে একই সাথে বন্য, শহুরে এবং রোমান্টিক স্থানের দেখা মিলে। কানাডার চারটি ঋতুতে দেশটিকে চার রকম দেখায়। তাই বলা যায় বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় কানাডা সবার ওপরে। চার, যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য সহ একটি বিশাল দেশ। দেশটিতে বিভিন্ন ধর্ম, জাতি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং রাজনৈতিক বিশ্বাস রয়েছে যা দেশটিকে অনন্য করে তুলেছে। ঘন জঙ্গল থেকে মরুভূমি সবকিছুই পেয়ে যাবেন এই দেশটির মধ্যে। তবে আকর্ষণীয় অবকাঠামো মার্কিন যুক্তরাষ্ট্রের শহরগুলির অন্যতম বৈশিষ্ট্য। মার্কিন যুক্তরাষ্ট্রে 35,000-এরও বেশি জাদুঘর রয়েছে। তাই আপনি যেই শহরেই যান না কেন, সেখানে ঘোরার জন্য একটি জাদুঘর আপনি পেয়েই যাবেন। যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হল দ্য স্ট্যাচু অফ লিবার্টি, হলিউড সাইন, গোল্ডেন গেট ব্রিজ ইত্যাদি। তবে বেশিরভাগ বিদেশি পর্যটক আমেরিকার শহরগুলি দ্বারা আকৃষ্ট হন। তাই তারা লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ বড় শহরগুলিতে ভ্রমণ করে থাকেন। পাঁচ, ব্রাজিল। বিশ্বের পঞ্চম বৃহত্তম এবং দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ হল ফুটবলের দেশ ব্রাজিল। বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজন বনের সবচেয়ে বড় অংশ এই ব্রাজিলেই অবস্থিত। দেশটির জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ যথেষ্ট বৈচিত্র্যময়, কেননা পৃথিবীর সবচেয়ে ঘন জঙ্গল ও খরস্রোতা নদী আমাজন উভয়ই ব্রাজিলে অবস্থিত।
এছাড়াও দেশটিতে পাহাড়, পর্বত, সমভূমি, উচ্চভূমি, চারণভূমি প্রভৃতি বৈচিত্র্যময় স্থান বিদ্যমান, যা বিশ্বব্যাপী মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এসব কারণই ব্রাজিলকে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। ৬. সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড দেশটিকে বলা হয় পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। পাহাড়, পর্বত, লেক, ভ্যালি এবং বনাঞ্চল ঘেরা এই দেশটি পৃথিবীর বুকে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। আয়তনে ছোট হলেও দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ংসম্পূর্ণ। ইউরোপের বিখ্যাত আল্পস পর্বতমালা দেশটির সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। সুইজারল্যান্ডের মোট আয়তনের 70% ঘিরে রয়েছে আল্পস পর্বতমালা। এছাড়াও দেশটিতে 11টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। সুইজারল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হল এর জমকালো ল্যান্ডস্কেপ। প্রতি বছর স্কিং ও পর্বত ভ্রমণের জন্য এখানে অসংখ্য পর্যটক আসে। অনেকের মতে ইউরোপের সব দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড হলো সবচেয়ে সুন্দর দেশ। ৭. নরওয়ে। ছবির মতো সুন্দর দেশ নরওয়ে। দেশটিকে নিশীথ সূর্যের দেশ বলা হয়, অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময় 24 ঘন্টা ব্যাপী সূর্যের আলো বিদ্যমান থাকে। পর্বতে ঘেরা এই দেশটির রাজধানীর নাম ওসলো। মূলত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ জাদুকরী একটি শহর হল ওসলো। দেশটিতে রয়েছে রূপকথার গল্পের মতো সুন্দর সব সমুদ্রখাত, তুষার ঢাকা বিস্তৃত মালভূমি আর অবিশ্বাস্য সুন্দর সব পর্বতমালা। এছাড়াও নরওয়ে মাছ ধরা, হাইকিং এবং স্কিং, বিশেষত লিল হ্যামারের অলিম্পিক রিসর্টের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয়। শুধু সৌন্দর্য নয়, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর তালিকাতেও রয়েছে নরওয়ে। দেশটিতে প্রাকৃতিকভাবে সৃষ্ট বহু পর্যটন স্থান রয়েছে, যা দেশটিকে বিশ্বের সুন্দর দেশের তালিকার শীর্ষে নিয়ে এসেছে। ৮. ভারত। ভারত অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটি দেশ, যেখানে নানান ভাষা, জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষরা একসাথে বসবাস করে। ভারতের মূল ভূখণ্ড হিমালয়ের চূড়া থেকে শুরু করে ভারত মহাসাগরের সৈকত পর্যন্ত বিস্তৃত। দেশটির জাতীয় উদ্যানগুলি রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়ান সিংহ এবং এশিয়ান হাতিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী এবং পাখির আবাসস্থল। আরও রয়েছে মরুভূমি, মালভূমি, দীর্ঘ নদী এবং এক বিচিত্র সংস্কৃতি। এছাড়াও রয়েছে পৃথিবীর নতুন সপ্তাশ্চর্যের অন্যতম একটি আশ্চর্য তাজমহল, যা পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। ফলে প্রতি বছর অসংখ্য পর্যটক ভারতে ঘুরতে আসেন। ৯. নিউজিল্যান্ড। সমুদ্র ও সবুজ পাহাড় ঘেরা নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সুন্দর একটি দেশ। দেশটি ওশেনিয়া মহাদেশের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র, যা অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এখানে রয়েছে ঘন বন, পাহাড়, সমুদ্র সৈকত, গ্লাসিয়ার, উষ্ণ অঞ্চল, চমৎকার সব গ্রাম আর অপূর্ব বন্যজীবন। নিউজিল্যান্ডে জনসংখ্যার মাত্র 5% মানুষ, আর বাকি সব অন্যান্য প্রাণী। তাই নিউজিল্যান্ডে বিভিন্ন প্রাণী যেমন পেঙ্গুইন, সিল, তিমি এবং ডলফিন সহ বন্যপ্রাণী দেখার জন্য একটি দুর্দান্ত জায়গা। তাই নিউজিল্যান্ড যে কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত একটি স্থান। ১০. দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা মহাদেশের অন্যতম সুন্দর একটি দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটির ইতিহাস, সংস্কৃতি, খাবার, বন্যপ্রাণী এবং সমুদ্র সৈকত আপনাকে মুগ্ধ করবে। পুরো আফ্রিকা মহাদেশের মধ্যে একমাত্র বোল্ডার্স বিচেই পেঙ্গুইনের দেখা মেলে, যা এই দক্ষিণ আফ্রিকাতেই অবস্থিত। দেশটিতে রয়েছে অসংখ্য ন্যাশনাল পার্ক, যেখানে আপনি একই দিনে বিগ ৫ অর্থাৎ হাতি, মহিষ, গন্ডার, সিংহ এবং চিতাবাঘ একসাথে দেখতে পাবেন। কেপ টাউন ও জোহানেসবার্গ দেশটির বৃহত্তম শহর। ভৌগোলিক বৈচিত্র্যের দিক থেকে কেপ টাউন বিশ্বের সুন্দরতম শহরগুলির মধ্যে অন্যতম। একই সাথে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি। এই ছিল বিশ্বের সবচেয়ে সুন্দর 10টি দেশের তালিকা। আজকের মতো আর কোন কোন বিষয়ের উপর এরকম তালিকা দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এছাড়াও যদি আপনি নিয়মিত পৃথিবীর অজানা, অদ্ভুত, রহস্যময় ও জ্ঞানমূলক বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.thearthbangla.com থেকে ঘুরে আসুন। পৃথিবীর এরকম অজানা ও অদ্ভুত সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।